আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্ক ছাড়া বাইরে না যাই। এই যে বাতাস যেন না যায়, এই বাতাসে যদি পেটে পেটে যায় পেট সমস্যা হবে। সেক্ষেত্রে ভিউয়ার্স, আপনি একটি টেম পাখি কিনে নিয়ে গেছেন, হয়তো বা লাভ বার্ড অথবা ক্রোকোডাইলের বেবি, কিন্তু আপনি হ্যান্ড ফিডিং করাতে পারছেন না। তো আজকের ভিডিও শুধু আপনার জন্য, কিভাবে হ্যান্ড ফিডিং করাবেন এটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখবেন। ফুল ভিডিও দেখলে আপনি অনেক নতুন নতুন টিপস তথ্য আপনি জানতে পারবেন, টেনে দিবেন না। আর এই ধরনের পাখি আপনি খুঁজে পাচ্ছেন না, কোথা থেকে নেবেন, অল টাইম কালেকশন থাকে, আপনি কোথা থেকে নেবেন সেটা জানতে ফুল ভিডিও দেখবেন। আপনি রাজশাহীতে থাকলে শপের ঠিকানা দিয়ে দিব, সেই শপে সরাসরি চলে যাবেন। আপনি দূরে থাকলে দূর থেকেও নিতে পারবেন, সেক্ষেত্রেও আপনাকে নাম্বার দেওয়া হবে, শপের ঠিকানা দেওয়া হবে। আপনি ফোনে যোগাযোগ করে আপনি রংপুর, কুমিল্লা, কুষ্টিয়া, ঢাকা, নওগাঁ যেখানেই থাকেন দূর থেকে পাখি অথবা যে কোনো জিনিস সেই সব থেকে সংগ্রহ করতে পারবেন। আর আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হলে কিছু ডিসকাউন্ট পাবেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী এই ধরনের ভিডিও আরও নিয়ে আসবো। তো চলুন যাওয়া যাক শপে। এটা আমার দোকানের পাখি, আপু আমাদের কাস্টমার পাখি নিয়ে গেছে, আরও দুটো নিয়ে গেছিলো, এখন একটা নিয়ে এসেছে। আসলে এটা ছাতা নেওয়ার জন্য পাখিরা আসলে আপুর সাথে অনেক ফ্রেন্ডলি হয়ে গেছে, এখন বন্ধু হয়ে গেছে আর কি। তো এখন নিবে খাঁচা এবং পাখি আরও নিবে। পাখিরা কতটুকু নিয়েছিলেন আপনি, কত ছোটো ছিল? ৩০ দিন হ্যান্ড ফিডিং করাতে হয়েছিল না, কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত, সুস্থ আছে, পাখির নাম কি দিয়েছেন? স্টার্লি। ডাকলে কি চলে আসে? হ্যাঁ, পাখি যদি ভালোবাসা দিয়ে প্রেম করা হয় অবশ্যই মানে মিল থেকে যায়। তো নন ভাই, এখন কি পাখি দেখাবেন আমাদেরকে? আমি এখন দেখাবো লাভ বার্ড। এই হচ্ছে আমাদের লাভ বার্ড বেবি। আমরা লাভ বার্ড বেবিকে খাওয়াবো এবং ককাটেলের চেম বেবি। এটা ককাটেলের চেম বেবি, এটা ককাটেল ছোটো। হ্যাঁ, এটা হচ্ছে লটিনো ককাটেল, অনেক ছোট। হ্যাঁ, আর এটা হচ্ছে লটিনো লাভ বার্ড। আসলে এই আজকে দেখাবো আমরা আসলে পাখিকে সবাই কীভাবে, হ্যাঁ আসলে অনেকে হ্যান্ড ফিডিং করতে পারে না। হ্যাঁ, হ্যান্ড ফিডিং করতে পারে। আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং হ্যান্ড ফিডিং শিখে যাবেন। জি, এটা হচ্ছে আমাদের ছাতু ফর্মুলা। এটা যে ছাতু, চার রকমের ছাতু আছে এটাতে। আচ্ছা, কী কী আছে এটা যদি বলে দিতেন? এখানে আছে জবের ছাতু, বুটের ছাতু, গমের ছাতু, আর হচ্ছে এই ভুট্টার ছাতু। আর এটা হচ্ছে নিউটিউবার A21। দুই চামচ সাথে সাথে এক চামচ নিউটিউবার দিতে হবে। অনেকে এই ছাতু বাসাটাই তৈরি করে, কিন্তু মানে অনেকে জানতে চায় যে A21 এটা কি ইউজ করতেই হবে না, না দিলেও চলবে? এটা ইউজ করলে পাখির বডি ফিটনেস ঠিক থাকবে। এমনি বাধ্যতামূলক তো নাই? না না, এটা বাধ্যতামূলক না। এটা হালকা কুসুম গরম পানিতে আসলে মিক্সার করতে হবে। জামের কাছে গরম পানি আছে, হালকা কুসুম গরম পানিতে এটা ভালো করে মিক্সচার করে দিতে হবে এবং চামচ দিয়ে করতে হবে। হ্যাঁ, চামচ ছাড়া করবেন না, কারণ হাতে আমাদের ময়লা থাকে, ফাঙ্গাস হতে পারে পাখির মুখে। আপনারা যে কোনো পানি ইউজ করতে পারেন এবং খাওয়ার পানি, ভালো পানি। পাখিটা কি খাওয়ার জন্য আগাচ্ছে নাকি? জি, পাখি তো খাওয়ার জন্য আগাবেই, কারণ সকালে খাওয়াইনি। ভিউয়ার্স, আপনারা সাথে থাকেন, এর প্রাইস সম্পর্কে ডিটেলস বলে দেওয়া হবে এবং আপনারা এটা এখান থেকে পাবেন কীভাবে কি সব ডিটেলস আপনারা জেনে যাবেন। তো সাথে থাকবেন, ফুল ভিডিও দেখবেন। দেখুন, এখনই অলরেডি অনেকটাই টেম হয়ে গেছে, অনেক টেম, সে খাওয়ার জন্য রেডি হয়ে আছে। দেখুন,
এটা কি আপনার নিজের বাসার? এটা আমার কিনা বাসার একটা, আমার এক আরো দুটো ছিল দুটো গেছে। আচ্ছা এটা আপনার কিনা, আপনার কাছে কতদিন হলো? আমার কাছে মোটামুটি এটা কিনা হয়েছে তাও দশ দিন। দশ দিনে এতটা ফ্রি? জি, আসলে পাখিগুলো অনেক ফ্রেন্ডলি। আচ্ছা এরকম সাইজে যদি পাখিকে দূর থেকে অর্ডার করে সেটা কি ব্যবস্থা আছে কোরিয়া করে দেওয়ার? অবশ্যই ব্যবস্থা আছে, আমরা গাড়িতে দিয়ে দিই, এবং যদি আপনারা দেখে পাখি ভালো লাগে তাহলে অর্ডার করতে পারেন। এক্ষেত্রে আপনাকে ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখতে পারেন? জি অবশ্যই অবশ্যই। আচ্ছা আমার নাম্বার লাস্টে দিয়ে দিব। আমাদের খাবারটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, খাবারে কোনো মতে ডাঙা থাকা যাবে না, ডাঙা থেকে সমস্যা হবে। আপনারা সিরিজ হিসেবে ইউজ করতে পারেন, সিরিজের সাথে একটা ভল্ট ইউজ করতে হবে। আচ্ছা এটার পরিমাণটা একটু বলে দেন, দিনে কয়বার? দিনে হচ্ছে এটা খাওয়াবেন তিন থেকে চারবার, আর এই 10 ml করে একবার খাওয়াবেন, আর একবার খাওয়াবেন 4 ml। আর হচ্ছে অবশ্যই দেখে নেবেন আপনার স্কিনে দিয়ে যে আসলে ঠান্ডা না গরম আছে। যদি বেশি গরম হয় পাখিটা খাওয়াবেন না। তার মানে নর্মাল যে গরমটা থাকবে সেভাবে খাওয়াতে হবে? জি জি জি। এই যে পাখিরা এমন খাওয়াচ্ছি আপনি দেখেন, পাখিরা নিজেরাই টেনে নেবে, আসলে হচ্ছে না দেখেন। এটা আসলে জোরে চাপ দেওয়া যাবে না, ধীরে ধীরে দিতে হবে, ধীরে ধীরে দিতে হবে। এই যে বাতাস যেন না যায়, এই বাতাসে যদি পেটে পেটে যায় পেট সমস্যা হবে, সেক্ষেত্রে বের করে দেবেন, বের করে দরকার হলে মিক্সার করে আবার দেবেন। আচ্ছা এই ধরনের পাখি যদি কোনো সমস্যা হয়, ছোটো পাখি, সেটা কীভাবে বোঝা যাবে? একা খেতে চাইবে না, তারপরে অনেক সমস্যা দেখা দিবে। সেটা হচ্ছে পাখি অসুস্থ হলে পাখি ঝিম ধরে বসে থাকবে, এক জায়গাতে বসে থাকবে, তখন আপনি বুঝতে হবে পাখিটা কোনো না কোনো সমস্যা হয়েছে। পাখিগুলো দেখুন অনেক ফ্রেন্ডলি, সে আমার হাতের কাছে চলে আসার ট্রাই করবে। আসলে অনেক ফ্রেন্ডলি পাখি, আপনারা নিতে পারেন, যদি ভালো মতন কেয়ার করেন অবশ্যই আপনার সাথে ফ্রেন্ডলি আচরণ করবে এবং আপনার অনেক প্রেম হয়ে যাবে। আমরা এবার কখনো ছোটো বেবিটা খাওয়াবো, অনেক ছোটো, এটা মা বাপে খাওয়াচ্ছে না, সে কারণে দিয়ে গেছে একজন। তো এটা এস কতদিন হতে পারে? এটার এসটা হচ্ছে 12 দিন। 12 দিন? জি, এটার বয়স 12 দিন। আচ্ছা এটার প্রাইস আপনার কাছে কেমন হবে? এটা এখন আমরা বিক্রি করবো না, কারণ এটা বিক্রি করলে মানুষ কাস্টমারের কাছে আমরা কালার হয়ে যাবো, কারণ মারা যেতে পারে। এত ছোটো পাখি বিক্রি করি না, মানে এত ছোটো পাখি বিক্রি হয় না? না, আমরা করি না আর কি। আর হচ্ছে আপনি এটা অনেকদিন নিতে চাইলেও আমরা দিব না, কারণ হচ্ছে এটার বয়স যখন 25 থেকে 28 দিন হবে তখন পাখিটা দেওয়া সম্ভব। এর আগে আরেকটা ভিডিও করেছিলাম, জি কখন সাইজে হতে হবে? জি 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 অবশ্যই। আচ্ছা লাভ পাটগুলো যদি প্রাইস একটু বলতেন। লাভ পাট প্রাইস হচ্ছে আমরা 1-1টা কালার 1-1টা রকম বিক্রি করি, এটা 1800 থেকে 2000 পর্যন্ত বিক্রি করি। আর 1800 থেকে 2000? জি।
দুইটাই কি সেম না আলাদা? দুইটা সেম, দুইটাই সেম। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইজের যদি লাভবাট নিতে চান তাহলে হচ্ছে 1800 থেকে 2000 টাকা পড়বে। আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলছি যে প্রাইস অনেক সময় আপ ডাউন করে, কখনো বেশি কখনো কম থাকে, তো ভিডিও দেখে সেটাই পাবেন আপনি, তাও নাও হতে পারে।